হাই ভিউয়ার্স, আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব, অর্থাৎ এই প্যারাটা নিয়ে আলোচনা করব। চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। এ কথা শুনে খলিফা উগ্র কণ্ঠে বললেন, কি বলতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন তখন সে ব্যক্তি দামেস্ক নগরে কিভাবে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়েছিলেন এবং এখনে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলেন এবং এখন তাকে ছেড়ে দিতে চাইলে। আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না, এজন্য তাতে কোনোভাবে রাজি হলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, এই দুই বিষয়ে সর্বশেষ নির্দেশ করে বললাম, ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, ধর্মাবতার যে ব্যক্তির এমন স্বভাব এবং এমন উদ্দেশ্য, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, নেইপরায়ণ ও সদিবেচক, তিনি কখনই দুরাচার নহেন। অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, নেইপরায়ণ, সদ্বিবেচক, তিনি কখনই খারাপ আচরণকারী নন। নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা, নিজ প্রকৃতি পরহিংসুক খারাপ লোকেরা, ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। ঈর্ষার জন্য অমূলক দোষারোপ করে তার সর্বনাশ করতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, নয়তো যাতে প্রাণদণ্ড হতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন, তিনি এমন কোনো দোষে দূষিত হতে পারেন, আমার এরূপ বুধু বিশ্বাস হই না, আমার এমন মনে হই না ও বিশ্বাস করি না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হই করুন, এক্ষেত্রে আপনার যেমন ইচ্ছা হই করুন। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন, খলিফা মহানুভব ও উন্নত চরিত্রের পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মনাবলম্বন করিয়া রহিলেন। তিনি এ সকল কথা শুনে কিছুক্ষণ নীরবতা পালন করে রইলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, তারপর খুশি মনে বললেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও নেইপরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদী হইলাম, সে ব্যক্তি যে এমন দয়াশীল ও নেইপরায়ণ এটা অবগত হয়ে আমি অনেক আনন্দিত হলাম। তিনি প্রাণদণ্ড হইতে অবহতি পাইলেন, তিনি প্রাণদণ্ড হইতে অবহতি পেলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, বলতে গেলে তোমার জন্যই তার প্রাণ রক্ষা হল। এখনে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইস, এখনে তাকে এই সংবাদ দাও ও আমার কাছে নিয়ে আসো। সর্বশেষ প্যারা। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর গৃহে প্রত্যাগমনপূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। এই কথা শুনে আনন্দের সাগরে মগ্ন হয়ে আমি দ্রুত ঘরে ফিরে এসে তাকে খলিফার সামনে উপস্থিত করলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন। খলিফা দেখা মাত্র আনন্দিত চোখে সদর কণ্ঠে সম্ভাষণ করে বললেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না, তুমি যে এমন প্রকৃতির লোক তা আমি আগে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। দুষ্টমতি খারাপ আচরণকারীদের কথা বিশ্বাস করে অকারণে তোমার প্রাণদণ্ড করতে উদ্যত হইয়াছিলাম। এখনে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া, এখন এর নিকট তোমার প্রকৃত পরিচয় পেয়ে সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি, অনেক আনন্দিত হয়েছি। আমি অনুমতি দিতেছি, আমি অনুমতি দিচ্ছি, তুমি আপন আলোয় প্রস্থান করো, তুমি নিজের বাড়িতে ফিরে যাও। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলে। এই বলে খলিফা তাকে অনেক দামি পোশাক, সুসজ্জিত 10 ঘোড়া, 10 গাদা, 10 উট উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন এবং দামেস্কের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও খরচস্বরূপ অনেক অর্থ দিয়া তাকে বিদায় করিলেন। তো আমি তোমাদের সম্পূর্ণ গল্পটার প্রমিত রীতি দেখিয়েছি। আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করো বলে ভেবে রেখেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।